হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো মেট্রো জেল চারশো মিলিগ্রামের ট্যাবলেটের কাজ কী এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী আছে এর দাম কত কোন কোম্পানির তৈরি করে এই সমস্ত তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে মেট্রোরজিল চারশো হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক প্রোটোজোয়া নাশক ট্যাবলেট এটি সাদা মাশা কোনো ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রে জনিদার মুখের ভিতর সংক্রমণ পেটে সংক্রমণে এটিকে ব্যবহার করা হয়ে থাকে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে মেট্রোজিল চারশো মিলিগ্রামের এই ট্যাবলেটটি হচ্ছে মেট্রোনিডাজল নির্ডাজল গ্রুপের ট্যাবলেট এই ট্যাবলেটটি একটা পাতায় পনেরোটি ট্যাবলেট থাকে এই পনেরোটি ট্যাবলেটের দাম একুশ টাকা পঞ্চাশ পয়সা এটাকে তৈরি করেছে জিবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেট্রোজেল চারশো মিলিগ্রামের ট্যাবলেটটি ব্যবহার করা হয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া অ্যান্টামি হিস্টোলাইটিকা নামক যে পরজীবী থাকে তাদের প্রোটিনে বাধা দেয় এবং পনেরো গুণ পর্যন্ত এদের বংশবৃদ্ধি কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়াগুলো মারা পড়ে যায় যারা ডায়রিয়া বা সাদা আমাশয়ে ভুগে থাকেন বারবার মল ত্যাগ করেন মলের সঙ্গে আম মিশ্রিত থাকে সেই সমস্যায় এই মেট্রোজেল চারশো ট্যাবলেটটিকে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় মেয়েদের জননাঙ্গে সংক্রমণের ক্ষেত্রে সাদা স্রাব আলাদা কোনো সংক্রমণে এই ট্যাবলেটটিকে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় দাঁতের মাড়ি ও মুখের ভিতর সংক্রমণের ফলে যখন ঘা বা সমস্যা ব্যথার যন্ত্রণা শুরু হয় সেই ক্ষেত্রে এই মেট্রোজিল চারশো অথবা মেটোজিল দুশো মিলিগ্রামের ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকেন এই মেট্রোনিডাজল ট্যাবলেটটি সাধারণত পেটের সংক্রমণ হাড়ের সংক্রমণ যে কোনো ঘা ফুসফুসের সংক্রমণ মস্তিষ্কের সংক্রমণে এটিকে ব্যবহার করা হয়ে থাকে আমরা এবার জেনে নেব এই মেট্রোজেল চারশো ট্যাবলেটের ডোজের পরিমাণ কীরকম হবে প্রাপ্তবয়স্কদের জন্য একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর খেতে হয় শিশুদের ক্ষেত্রে মেট্রোজেল সিরাপ মেট্রোজেল দুশো মিলিগ্রামের ট্যাবলেট বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন আমরা এবার জেনে নেব এই ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি থাকতে পারে এই ট্যাবলেট ব্যবহার করার ফলে মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি মুখ শুষ্ক মুক্তিত ভাব এই সমস্যাগুলো কারো কারো হতে দেখা যায় আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ